পোশাক আমার স্বাধীনতা। আমরা আসলে আমাদের পোশাকের স্বাধীনতাটাকে নিশ্চিত করার জন্য। আমি তার মানে একটা ছোট ফিতা দেখে আপনারা সিরিয়াস হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, যারা কাপড় পরবে কাপড় পরেও নগ্ন থাকবে। আমরা কি বুঝাতে পারছি সেই মেয়েরা কারা? সমাজে আপনি দেখবেন, শহরে গেলে দেখবেন অসংখ্য মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কাপড় পরে আছে, কিন্তু এমন কাপড় পরেছে যে কাপড়গুলো পরার পরেও তাদের শরীরের সমস্ত কাঠামো বোঝা যাচ্ছে, হচ্ছে না এরকম? নবীজি বলেছেন, এই শ্রেণীর নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও কখনো পাবে না, এবং তাদের কারণে সমাজে জিনা বাড়তে থাকবে, এবং এই জিনা যখন বাড়তে থাকবে তখন ধর্ষণ বাড়তে থাকবে, ব্যভিচার বাড়তে থাকবে, পরিবারগুলো ভেঙে যাবে, যুব সমাজের অবক্ষয় হবে, এবং আমাদের ইমানি যে জাজবা চেতনা এটা কমে যাবে, ফ্যান্টাসি সাআ তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে।